রুবিতে দাঁড়িয়েছি লাইভ করাচ্ছি। বেসরকারি বাস সময় মতো পাচ্ছেন? না, একদমই না। এই বেসরকারি বাস তো আসছে না বলে সরকারি বাসের জন্য যত যে মানুষের একটু যাতায়াত করতে পারছি, কিন্তু ভোগান্তিটাই বেশি। প্রচন্ড লাইন, লাইনে দাঁড়াতে হচ্ছে, সাফিসিয়েন্ট বাস পাওয়া যাচ্ছে না, অফিসে টাইম টু টাইম পৌঁছতে হচ্ছে, প্রচুর সমস্যা হচ্ছে। অফিস কিছু বলছে না, পরিচয় চাইছে না। সংখ্যা একদমই নিতান্তই কম যা অন্য দিনের থেকে, মানে আমরা 8 তারিখ থেকে ধরুন অফিস কাছাকাছি সব শুরু হয়েছে, সেই তুলনায় বাসের সংখ্যা সবই কম। সরকারি বাসও কমই বলা যেতে পারে, কিন্তু বেসরকারি বাসের তুলনায় সরকারি বাসের সংখ্যা তবু বলতে গেলে বেশি আছে। বেসরকারি বাসের সংখ্যাটা নিতান্তই কম। আর সোশ্যাল ডিস্টেন্সিং যেটা মানার কথা সব গভর্নমেন্ট বলুন, সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বলুন, মানার কথা বলছে। কিছু কিছু বাসে উঠলে আপনারা দেখতে পাবেন যে কতটা সেটা মানা হচ্ছে বা না। তো বাসের সংখ্যা বাড়ানো হলে আশা করি সেটা তবুও একটু হলেও ডিস্টেন্সিংটা মানানো যেতে পারে।